আজকে প্রথম ভিডিওটা ম্যান্ডিকে নিয়ে করছি দিন ধরে ম্যান্ডি জটিলা সব হারিয়ে যাচ্ছে না এক জায়গায় খেলতে গিয়ে অন্য জায়গা থেকে আমরা হারিয়ে যাচ্ছি ম্যান্ডি বিশাল প্রশ্ন সবাই অনেক আমরা প্রশ্ন করেছিলাম অনেক কমেন্টে জিনিস করেছে কারণ ও এপ্রিল মাসে বলেছিল মা চলে যাবে বাড়িতে তারপর মা যায়নি দু মাসের ঘর বার হয়ে গেছে তারপর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের কাজই হচ্ছে লোকের লোককে নিয়ে কচলাম হুম অন্য একটা ওয়ার্ড মুখে আসছিল ওটা একজন দিদি একটা এসে বলেছিল ভিডিওতে যে এই ওয়ার্ডটা তোমরা বলো না এই ওয়ার্ডটার অন্যরকম মিনিং হয় তা আমি ওটা মুখ দিয়ে আসছিল থেমে গেলাম কসলানো বললাম যাই হোক তো ম্যান্ডি বলছে যে হ্যাঁ আমি ঘুরতে যাব তো ঘোরার থেকে আসার পর কারণ যেহেতু ম্যান্ডির একটা পশু আছে সবাই জানি সেই পোষ্যটাকে নিয়ে যাবে না তো পোষ্যটাকে পালার জন্য ম্যান্ডি ম্যান্ডি মাকে রাখছে এবং ম্যান্ডির মা এখন ট্রেনি আছে ট্রেনই অ্যাজ এ ট্রেনই আছে পশুটাকে নিয়ে খেলানো পশুটাকে খাওয়ানো পশুটাকে ঘুম পাড়ানো এইসব কাজ শেখাচ্ছে ম্যান্ডির বর ওর মাকে একটা কথা তোমাকে আমি ম্যান্ডি তোমাকে আমি বলবো মা তোমার তুমি রাখবে কি না রাখবে এটা তোমার পার্সোনাল ব্যাপার একটা মেয়ে যে লাখ লাখ টাকা রোজগার করে সে সমাজকে উত্তর দেবে যে সে তার মাকে রাখবে কি রাখবে না কেন তোমার মা তোমাকে থাকতেই পারেন তুমি শুধুমাত্র পোষ্যটাকে রাখার জন্য মাকে রাখছো শুনতে ভালো লাগলো লাগেনি আজকে যদি আমার মেয়েও বলে যে আমার মাকে আমি এনেছি আমার নোংরা তো একটু পরিষ্কার করে দেবে তার জন্য আমার খারাপ লাগবে হয়তো আমি আমার মেয়ের ঘর পরিষ্কার মা হিসেবে করব করবো মেয়ে যদি আমাকে বলে যে মাকে আমি এনেছি পশু মানে ঘর পরিষ্কার করে তখন শুনতে খারাপ লাগবে তোমার চার হাজারটা তুমি দিয়েছ তোমার মা ভাড়া যাচ্ছে না বা যাবে না বা তুমি মাকে অন্য কোথাও পাঠাবে না এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল সেইখানে কথা বলার কোনো অধিকার আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারেরও নেই কমেন্ট সেকশনেরও নেই যদি কেউ প্রশ্ন করে থাকে তুমি বলবে হ্যাঁ মা সময় হলে যাবে দ্যাটস অল তুমি সেখানে কি বললে না আমার পোষ্যটাকে দেখার তো লোক লাগে তাই আমি মাকে এনে রাখছি মানে রেখেছি এখন যখন আমি ঘুরে আসব তখনই মা মার বাড়িতে চলে যাবে তার মানে এখানে মা তোমার কাছে একটা কাজের জন্য মানে তোমার পার্সোনাল ইউজের জন্য সেটা কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন তুমি বলেছিলে এখন থেকে আমার মা এবং বাবার দুজনের দায়িত্বই আমার আমি আমার মা বাবাকে অন্য কোথাও পাঠাবো না আমি আমার মা বাবাকে আমার কাছে মানে আমি দেখভাল করব। তখনই আমরা বলেছিলাম যে মহিলা ফট করে আসার সন্দেহে ডিক্লারেশন তুমি দিয়েছিলে তোমার দায়িত্ব তোমার থাকবে এবং তখন অনেক আমরা বলেছিলাম যে তুমি তখন ড্রামা ভিডিওগুলি করছিলে সেখানে তোমার মেয়েকে নিয়ে যেতে তোমার কষ্ট হতো বা অনেকটা বাইরে থাকতে লাগতো তাই ঘরে মা থাকলে একটা কাজের সুবিধা তো নো ডাউট হয় তাই না এখনই দেখো তোমার মা কখনও রান্না করছে কখনো সবজি কেটে দিচ্ছে যে কালকে খাসির মাংস রান্না করলে আজকে সরি কালকে না আজকে খাসির মাংস রান্না করলে সেই আলু টমেটো পেঁয়াজ সব কিছু মা রেডি করে দিল কি রান্নার থালে যে তুমি মশলার কোটোগুলো যেটা তুমি জানা আগে করতে না সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল তোমার মাই গুছিয়ে দিয়েছে তারপর তো ওই উনুনটাতে হাওয়া দিচ্ছিল এবার আসছি ম্যান্ডি নতুন স্টাইল শুরু করেছে কি স্টাইল ওই ঘুটে দিয়ে রান্না করা হ্যাঁ ওই ব্লগারদের না নিউ 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 ট্রাই করতে লাগে নাহলে লোক একঘেয়েমি ফিল করে হ্যাঁ সেই রান্না বাসন মাজা ঘর মোচা তো সমস্ত মেয়েরাই করে তো সেটা দেখতে ভালো লাগে না হ্যাঁ এর জন্য ম্যান্ডি কি করে সময় পেলে দোকানে যায় ওই এটা কিনলাম ওইটা কিনলাম ড্রেস কিনলাম কানের কিনলাম গলার কিনলাম তারপর গ্রসারি দেখাতে শুরু করে তারপরে আজকে কদিন করলো ড্রামা তো ড্রামা তো কী কী ড্রেস লাগবে না লাগবে এখন বললো যে মাসে একদিন বা দুদিন ওই উনুনে রান্না করবে ঘুটে দিয়ে ওটা একটা বিশাল একটা নো ডাউট ব্লগারদের সবসময় ব্লগ ইম্প্রুভমেন্টের চিন্তাধারা করতে লাগে এটা বাড়িতে কিছু গেস্ট এনে রেখেই হোক পোষ্য রেখেই হোক বা মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী দেখিয়েই হোক বা ঘুরতে গিয়েই হোক কন্টেন্ট যদি চেঞ্জ না হয় কন্টেন্ট যদি ভ্যারাইটি না থাকে সেই ব্লগার বাধ্য ডুবে যেতে প্লাস নিউ নিউ টিকটুকিয়ার একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ একদম পঁচিশ ছাব্বিশ বছরের প্রচুর টিকটুকেরা এখন কিন্তু যারা এক দু বছর ধরে অ্যাফেয়ার চলছিলো এখন আর বিএলপিতে বসে চলছে আমি নামগুলি নাই বললাম ধরে নাও একজনের নাম তুষার তো এইরকম এরা কিন্তু ছিল সেফ টিকটুকিয়া ওরা ছিল নর্মাল গান টান দিত এখন ধীরে ধীরে ওরা ব্লগিংয়ে চলে আসছে রোস্টিং চ্যানেলগুলিও যেমন আমাদের ছেলে আমি পুরো চ্যানেলটার নাম বললাম না ছেলে এরকম আরও অনেকে আছে যারা একদিকে রোস্টিং চ্যানেল পাশাপাশি ব্লগিং শুরু করে দিয়েছে হ্যাঁ ওদের ব্লগিংটা তো রান্না করার বাসন মাঝে হয় না ওদের ব্লগিংটা হয় কোথাও ঘুরতে গেছে বেড়াতে গেছে সেই জায়গাগুলি ছেলে মানুষ ওরা ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে দেখাচ্ছে যেটা আমাদের শঙ্করও খুব দেখা হুম তো সেইখানে তোমাদের ব্লগিংয়ে চেঞ্জ আনতেই হবে যদি ইউটিউবে টিকে থাকতে হয় কালকে আমি টেকনিক্যাল চ্যানেল দেখছিলাম টেকনিক্যাল চ্যানেল শূন্য কথা বলেছে যে একটা ইউটিউবে একটা মানুষে মানে মিনিমাম টিকে থাকার দিন কতদিন হয় মানে কতদিন একটা চ্যানেল খুব মানে হাই রিচে চলতে পারে এটা বলছে ম্যাক্সিমাম পাঁচ টু দশ পাঁচ টু দশও হবে না মানে ফাইভ টু টেন ইয়ার্স ফাইভ টু টেন ইয়ার্সও হবে না আমার যেটা মনে হয় পাঁচ বছরে যা দেখানো দেখানো হয়ে যায় তারপরে ধীরে ধীরে কিন্তু একটা একঘে চলে আসে তখন ভিউয়ার্সরা কিন্তু নতুনদের দেখায় চলে যায় যারা নতুন নতুন মানে ব্লগ চ্যানেলগুলি খোলে যাই তো তো ওখানে কি হচ্ছে যেমন জটিলা ম্যান্ডি এরা কি দেখাতে পারে আমাদের মুখস্থ হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের প্রিয়া অলওয়েজ ট্রাই নতুন করে রান্নাঘর করলো নতুন কখনো গ্যাসে রান্না করছে কখনও ওখানে রান্না করছে কখনো মেকআপ করছে কখনো পাড়া প্রতিবেশী কারোর বিয়েতে যাচ্ছে রিয়েটিভে বিয়েতে যাচ্ছে একটা না একটা কোথাও না কোথাও একটা চেঞ্জ কোথাও ঘুরতে যাচ্ছে সব সময় চেঞ্জ দেখাতেই লাগে কন্টেন্ট ক্রিয়েটারদের কনটেন্ট ক্রিয়েট করার জন্য বলে না আমাদের অনেক ভাবতে লাগে হ্যাঁ যারা ভাবতে পারে যেটা আমরা আউটকে দেখি পুরো চ্যানেল নাম বললাম না আউট যেমন অনেক কিছু দেখায় এই যাচ্ছি এই নামলাম এই করলাম দিনে কাজের মধ্যেও কিছু কিছু এক্সট্রা কন্টেন্ট ঢুকিয়ে দেওয়া হয় সেখানে ঘরের রান্নার থেকে শুরু করে বাইরের রেস্টুরেন্টের খাওয়া তাতে কী হয় লোককে খিচে আনতে পারে তা সত্ত্বেও ওরা কিন্তু একটা এক্সট্রা বিজনেসের রাস্তাটা খুলে ফেলছে কারণ ওরাও জানে যে পাঁচ বছর থেকে ছ বছর যে কোনো থ্রিয়েটারের ওইটাই মোটামুটি ম্যাক্সিমাম টাইম পিরিয়ড তাই দেখো ওরা ক্যাফেটেরিয়া খুলছে খুললো এবং প্রত্যেকে কিন্তু আর অনেকেই বলেছিলেন যে ম্যান্ডির বর কিছু করে না করে না করে না ম্যান্ডির বর করে ওই দিন যারা তোমরা জানো কি করে সেটা আমি এক্সাক্টলি এখানে বলবো না একটা ট্রেডিং বিজনেসও করে ওই দিন ম্যান্ডি একটা ভিডিও দেখিয়েছ তুমি কি বলছো কি লিখছো এগুলো কি করছো তখন কয়েকটা ওয়ার্ড এসেছিলো যেরকম লিকুইড হ্যাম ত্যান তো এইগুলি হচ্ছে ট্রেড কাইন্ড অফ ট্রেডিং বাকিটা তোমরা যারা ট্রেডিং নিয়ে বোঝো ওরা বুঝে না ট্রেডিংয়ে কিন্তু ভালো পয়সা ট্রেডিংয়ে ভালো পয়সা এটা রাখা হয় ট্রেডিং এটা অনেকটা মিউচুয়াল মতো রাখা হয় যখন ইচ্ছে তখন ট্রেড বাড়লো রেট ছেড়ে দিল মার্কেটে আবার অনেকটা টাইম যায় তাই এতদিন আমাদের সবার চিন্তা ছিল যে ও আমাদের ম্যান্ডিই বলেছিল ও গ্রাফিক ডিজাইনের কোর্স করছে গ্রাফিক ডিজাইনের কোর্স করছে ও কি ভিডিও তো গ্রাফিক ডিজাইনি ছাড়বে এনিমেশনের ভিডিও গুলি ছাড়বে আমরাও ওয়েট করছিলাম যে হয়তো এনিমেশনের ভিডিও ছাড়বে তারপর ও গ্রো প্রো কিনলো গ্রো প্রো কেনার পর বললো এখনো ভালো করে ব্লগ ছাড়বে দু তিন দিন ছাড়লো কিছু করলো তারপরে ড্রামার কিছু ড্রামার পোর্শন ছাড়লো কিন্তু ওর ওইগুলিতে নেশা নেই এখন ও যেটা করছে ট্রেডিং করছে হ্যাঁ এটা ওই দিন ওই কয়েকটা ওয়ার্ড মানেটা বুঝতে পারছে না বলে ম্যান্ডি বললো ম্যান্দি ভালো করেই জানে কি করছে বল বা কিসের কী করছে কিন্তু বলেনি হ্যাঁ ট্রেডিংয়ে ভালোই পয়সা তবে যেটা আমার মনে হয় ম্যান্ডির বরের ওর নেই এই সোমেনের নামটা চেঞ্জ করে দিয়েছে এবার তোমরা বলবে ও মা নাম জানো না জানি সোমেন কোনো জায়গায় স্থির না ও মানে পুজোটা এক সানডেতে পুজো করে একজনের বাড়িতে মনসার মন্দিরে আর যেরকম ব্লগ করবে বলে ম্যান্ডি কিন্তু প্রচুর চেষ্টা করেছে হুম যে ওকে এটাতে লাগাবো ওইটাতে লাগাবো ব্লগিংয়ে লাগাবো ওইটাতে করাবো এনিমেশন শেখালো এনিমেশন করাবে কিন্তু একদম না সোমেনের এসবের নেশা একদমই না ও কোনো জায়গাতে স্ক্রিন না এখন ট্রেডিং করে একটু আরাম পাচ্ছে ট্রেডিং করছে হুম তো একদম আমরা যারা বলি কিছু করে না কিছু করে না কিছু করে মানে ওইখান থেকে কিছু জানি না আর্নিং কেমন হয় তো ওইখানে কিছুটা করছে ওই জায়গাটাতে কিন্তু আর্নিং একটা সেক্টর আছে ভালোই যারা করে এরা জানে যারা রিয়েল বিশেষ করে ফাইনান্স রিলেটেড লোকরা প্রচুর প্রচুর টাকা এখান থেকে রোজগার করা যায় তবে ইয়াস এইটাকে একদম রাখতে হবে পিন পয়েন্টে তো যাই হোক ম্যান্ডি তারপরে কী বললো ঘুটি আনতে গিয়ে কোন বাড়িতে ঘুটি আনতে গেলো যেই বাড়িতে কিনা ও মা ভাড়া গেছে তারপর কি বললো ও যাবার আগের দিন মানে রোববার দিন ও বাবার দেখা হতে যাবে তো যাওয়ার সময় চাবিটা নিয়ে আসবে সবাইকে মার ঘরটা দেখাবে তারপর যখন ও ফিরে আসবে ওর পোষ্যটা রাখা মার কর্তব্য শেষ তখন মাকে এনে এই বাড়িতে রেখে যাবে কার জন্য রাখবে আমাদের জন্য রাখবে মানে আমাদের মতো ভিউয়ার্সদের এখানে আমি অ্যাজ এ ভিউয়ার্স বলছি কেন মা থাকলে তোমার মেয়েটাকে দেখতে পারে মা থাকলে তোমার পরিশ্রম কম হয় মা থাকলে তোমার ব্লগে একটা আলাদা অ্যাট্রাকশন হয় তুমি দোকানে যাও হাজার বাজারে যাও মা কিনে যেতে পারো সব সবসময় তোমার ওই সোমেনকে লাগে না একা যেতে পারো মা আর তুমি যেতে পারো সেখানে তুমি মাকে রাখছো না তাহলে তুমি কেন বলেছিলে মা আর দায়িত্ব আমার টাকা দিয়েই কি দায়িত্ব সব হয়ে যায় যে মাকে আমি মাসে এত টাকা দেবো এটাই আমার দায়িত্ব ফিনিশ যেটা বাবার জন্য করছো এটা তো ফিনিশ হয় না না মা যখন তোমার সঙ্গে থাকবে মা তোমার সাথে থাকবে তখন মা আরও একাকে তো থাকবে না নাতিনকে খাওয়াচ্ছে নাতিনকে ঘুম পাড়াচ্ছে কখনো ঠাকুর দিচ্ছে ঠাকুর কি সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে দিল দেখলাম হুম তো এটা মারও ভাল লাগছে কিন্তু ওই যে পাবলিক পাবলিককে একাঙ্গে পাবলিক খেয়ে ভাই কারণ নিজে আগে আগে পাবলিককে তুমি বলে দিয়েছিলে যে আমার মার দায়িত্ব আমার মার জন্য ঘর বানা তখন খুব মানে ইনস্ট্যান্ট দেখিয়ে দিয়েছিলে তার তো আমি বলবো দেখিয়েছো ঠিক আছে কদিন রাখো প্রয়োজন হলে মাকে আবার নিয়ে চলে এসো বাবা থাকতে জানে ঠিক আছে বাবাকে যেহেতু তোমার বাবার অন্যরকম বিজনেস বিজনেস আছে তুমি রাখতে চাও আলাদা কথা যা বলেছ তোমার বাবাকে জন্য রাখো না কারণ বাবা অন্যরকম বিজনেস মার তো নিশ্চয়ই কোনো কোনো বিজনেস নেই আর মার মনে হয় না অন্য কোনো আর এখন অ্যাটলিস্ট এক্ষুনি অন্য কোনো কিছুতে মন আছে বলে তাহলে মাকে একটা তোমার লাভই তোমার ওই উনুনে রোজ রান্না করা হাওয়া করা বা পুজো দেওয়া এগুলি করতে পারবে প্লাস তোমাকে ভালো ভালো রেসিপি যেদিন ওই রেসিপিটা ইউটিউব দেখেই হোক আর যেখান থেকেই হোক রেধে বেড়ে কিন্তু খাওয়াতে পারবে বুঝলে সব সময় লোকের কথা কান্না দিয়ে নিজের বুদ্ধিটা একটু লাগাও তোমার যথেষ্ট বুদ্ধি আছে কিন্তু আরেকটু লাগাও কাজ হবে বাই